কেউ বলছেন আইনাঙ্গনে সীমাহীন শূন্যতা, কারো কারো মতে নক্ষত্রের পতন। প্রবীণ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নামাজে জানাজায় অংশ নিতে এসে এভাবেই তার স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি থেকে শুরু করে বিশিষ্টজনরা। কাল আজিমপুর কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে সোমবার অর্ধ দিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচার কাজ। ৫৪ বছর কেটেছে যে প্রাঙ্গণে সেই সুপ্রিম কোর্টে সবার প্রিয় খন্দকার মাহবুব হোসেন এসেছেন লাশবাহী গাড়িতে কফিনবন্দী হয়ে। কিছুদিন আগেও কারাগার থেকে বাঁচার আকুতি জানিয়ে খন্দকার মাহবুবের কাছে চিঠি লিখেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। তার পক্ষে বিনা খরচে মামলা লড়ে ফাঁসি থেকে তাকে রক্ষা করেন খন্দকার মাহবুব। এরকম অসংখ্য মামলা পরিচালনা করেছেন পেশাগত জীবনে। অপরাধ বিষয়ক আইনের পণ্ডিত বলা হতো তাকে। ছিলেন আইনজীবী বান্ধব, মৃদুভাষী, দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চারবারের সভাপতি, বার কাউন্সিলের দুইবারের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। আদালত ওনার পক্ষে বা বিপক্ষে যেভাবে কথা, যে পক্ষে আদেশ দেন না কেন, উনি সেটা গ্রহণ করে চলে আসতেন। উনি ফৌজদারি আইনে বাংলাদেশের একজন অন্যতম একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। এই মুহূর্তে অন্যতম সেরা আইনজীবীদের একজন ছিলেন উনি। তো তার মৃত্যুতে আমাদের এই আইনের জগতে, বিশেষ করে ফৌজদারি আইনের জগতে, বেশ খানিকটা যে শূন্যতা সৃষ্টি হয়েছে এটা পূরণ হতে সময় লাগবে। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় প্রয়াত খন্দকার মাহবুব হোসেনের। প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জানাজায়, শ্রদ্ধা জানান তার মরদেহে। একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা তাকে গ্রহণ করেছি এবং সেই উজ্জ্বল নক্ষত্রটি আজকে খসে পড়ল। এটা আমাদের জন্য অনেক কষ্টের। ডিসমিসাল অফ দ্য অ্যাপিল আমরা দেখেছি অ্যাপিলের ডিভিশন থেকে, উনি হাসতে হাসতে মুখ ভার না করে কোর্টের ভিতর থেকে চলে আসছেন। এটা আমাদেরকে ইন্সপায়ার করেছে। এর আগে তিন দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় খন্দকার মাহবুব হোসেনের। সোমবার বাদ জোহর পঞ্চম নামাজে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। আইন পেশার শুরুর দিকে ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের পাবলিক প্রসিকিউটর ছিলেন খন্দকার মাহবুব হোসেন। ২০১০ এসে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী নিযুক্ত হন তিনি। রাজনীতির ক্যারিয়ারে শুরুতে জাতীয় পার্টি করলেও ২০০৮ এসে যোগ দেন বিএনপিতে, হন দলের ভাইস চেয়ারম্যান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।